হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকে শেয়ার করছি মাটার পনিরের রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি মটরশুঁটি পেয়াইনি, তো আমি মটর কিনে নিয়ে আসলাম, গ্রিন মটর, তো বাজারে কিনতে পাওয়া যায়। আর এইদিকে আছে আমার পনিরের মধ্যে লবণ হলুদ মাখানো। তো পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু গরম তেল করে নিয়েছিলাম কড়াইয়ের মানে উনুনে বসিয়ে দিয়ে। তো এখন এটাকে হালকা হালকা করে লাল করে নিলাম আর কি পনিরগুলোকে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে নিয়েছিলাম আর একটু লেগেছে তেল। তারপরে দারচিনি, ইলাইচি, তারপরে দিয়ে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলে হলো। দিয়ে নাড়িয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে এক মিনিট মতন ভেজে নেবো। আর মটরগুলো না আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে না গ্যাসটা কম হয়, খরচ হয় আর কি। এক মিনিট আমার টমেটোটা ভাজার পর আমি মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এক মিনিট ভাজতে দিয়েছি, মানে আরেকটু ভেজে নিচ্ছি মটরগুলোকে। আর এইদিকে আমি মশলা তৈরি করছি মটর পনিরের জন্য, যেমন জিরে গুঁড়ো, পাউডার, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিতে হবে, আর একটু সবজি মশলা দিলেই হলো। দিয়ে কাশ্মীরি মিরিচ দেবেন তাহলে ভালো হয়, একটু চিনি দিয়ে দেবেন স্বাদ অনুসারে। তারপর একটু জল দিয়ে এটার পেস্ট একটা তৈরি করে নিলাম। সবসময় পেস্ট তৈরি করে দেবেন, ভালো হয় কিন্তু খেতে। তারপরে এই মটরগুলো দেখলাম ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম এই মশলাগুলোকে। আমি এখন কষতে দিচ্ছি। তারপরে এইদিকে আমি একটু কেওড়া বাটা দিয়ে দিয়েছি পনিরের মধ্যে মেখে, একটু রাখিয়ে রেখে দেবো আর কি এক মিনিট মতন। তো এইদিকে দেখলাম আমার মশলাটা কষা হয়ে গেছে প্রায়। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো, যে কেওড়া বাটার মাখিয়ে রেখেছিলাম ওই পনিরগুলো, মানে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন। দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো এক মিনিট মতন। তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে দিব, একটু গরম উষ্ণ জলম জল দিলে ভালো হয়। আর এটা কিন্তু রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, সব ভাত সবটার সাথে খেতে ভালো হবে। একটু যখন মাখা মাখা দুই তিন মিনিট ফুটানোর পর মাখা মাখা হয়ে এসছে, কাসুরি মেথি আর ঘি দিয়ে তারপরে এক মিনিট ফুটিয়ে নামিয়ে দিলেই হলো। যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর সবসময় পাশে থাকবেন, আর সবসময় খুশি থাকবেন, পজিটিভ থাকবেন। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।